হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের এলডিএ এবং কেপিএস এর নতুন মাসের যে কতগুলি ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়া গেছে সেগুলো নিয়ে ভিডিওটি ডিসকাস করব। তো কিছু যে আপডেটগুলো রয়েছে সেগুলো দুটো এলডিএস এবং কেপিএস দু ধরনের ক্যান্ডিডেটদের জন্যই রয়েছে। তো ভিডিওটি পুরোটা শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। তার আগে বলতে চাই যে আপনাদের মধ্যে অনেকে হয়তো বন্ধু বান্ধব আপনাদের বা রিলেটিভের মধ্যেও থাকবেন যারা এখনও চাকরি পাননি। সামনে রেলওয়ের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, তো সেই কথা মাথায় রেখে আমি এটি টেলিগ্রামে একটি গ্রুপ খুলেছি যেখানে আপনাদের প্রত্যেকদিন দুপুর 12টার সময় এবং রাতে 9:30টার সময় যতগুলি আরআরবিতে যে সব সেকশন থেকে প্রশ্ন আসে সেসব সেকশনের আপনাদের এমসিকিউ সেই টাইম প্রোভাইড করছি উইথ অ্যান্সার। যে কোনো ধরনের মেটেরিয়াল দরকার হলে সেখানে দেওয়া হচ্ছে। এছাড়া অন্য যে কোনো ধরনের আপনাদের মডেল সেট, অ্যান্সার কি এবং প্র্যাকটিস সেট প্রোভাইড করা হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং যা কিছু দরকার সেইগুলি। তো আপনাদের এরকম কোনো বন্ধুবান্ধব যদি সেই হেল্পটি দরকার পড়ে তাহলে তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, সেখানে চাইলে জয়েন করতে পারে। প্রতিদিন এখানে আলোচনা করা হচ্ছে এবং হবে। তো সেটা আপনাদের সবাইকে উদ্দেশ্য যে আপনারা একটু সবাই ব্যাপারটা মেসেজটা সবাইকে দিয়ে দিন যাতে সবাই এখান থেকে হেল্পফুল হয়। এরপর চলুন এক এক করে সব ডিসকাশনগুলো করা যাক। প্রথম হচ্ছে যারা পিএনআর ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছেন এলডিসি, তাদের 4টে লিস্টের যে নিউজ পাওয়া গেছে সেগুলো নিয়ে বলবো। ফার্স্ট লিস্টের মেডিকেল আমরা জানি সবাই হয়ে গেছিলো 18 তারিখ, তারপর যেটা হয়েছে 27 তারিখ হেলথের থেকে রিপোর্টটি পাঠানো হয়েছিল ভাই স্পিড পোস্ট, যেটি আপনাদের 2 তারিখ নবান্নতে এসে পৌঁছেছে। এখন আপনাদের যেটা আপডেট পাওয়া গেছে লাস্ট, সেটা হচ্ছে নেক্সট উইকে আপনাদের একটা ওয়েবসাইটে একটি আপডেট দেওয়া হতে পারে যে ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাদের অ্যাটেন্ড করতে হবে, তারপর সেখানে তারপর থেকে আপনাদের হয় মেলে কিংবা আপনাদের কল লেটার যেটি সেটি ভায়া স্পিড পোস্ট পাঠানো হতে পারে। তো আপনারা এক্সপেক্ট করতে পারেন 15 তারিখের মধ্যে আশা করা যায় যে আপনাদের জয়েনিং প্রসেস শুরু হয়ে যাবে। এবার হচ্ছে যারা সেকেন্ড লিস্ট আছেন তাদের মেডিকেল টেস্ট 7ই জানুয়ারি করা হবে। চিঠি অনেকে অলরেডি হয়তো পেয়ে গেছেন, যারা পাননি তারা অবশ্যই তার মধ্যে পেয়ে যাবেন। টেস্টগুলো অবশ্যই করিয়ে রাখুন, করে রাখতে কোনো অসুবিধে নেই। মেডিকেল টেস্টের যা ডিটেলস তা নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছি, আপনার প্লে লিস্টে গেলে সেখানে পেয়ে যাবেন। থার্ড লিস্টের যেটি সেটি তাদের মেডিকেল টেস্ট 14 জানুয়ারি হবে, এটা এখনও টেন্টেটিভলি বলা হয়েছে এবং প্রায় অফিসিয়ালি এটা 14 তারিখেই হবে। আপনাদের চিঠি এখনও ছাড়া হয়নি, চিঠি আপনাদের মেবি আজকে অথবা সোমবার থেকে ছাড়া শুরু হবে। ফোর্থ লিস্ট হচ্ছে আপনাদের নেক্সট উইকে আপনাদের ফোর্থ লিস্ট সম্পর্কে হয়তো একটা আপনাদের লিস্ট বের করা হতে পারে বা আপনাদের 12-13 তারিখের মধ্যে লিস্ট অবশ্যই ফোর্থ লিস্ট বেরিয়ে যাবে। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে কনজিউমার অ্যাফেয়ার মেডিকেল টেস্ট আজকে আছে। আমি এটা আপনাদের অ্যাকচুয়ালি লেখা আছে যে টুমোরো লেখা আছে, কারণ স্লাইড আমি কালকে ভিডিওটি রেডি করেছিলাম কিন্তু বানানো হয়নি সেই জন্য আর কি। আজকে আপনাদের মেডিকেল টেস্ট, আশা করি অনেক যারা কনজিউমার অ্যাফেয়ার্স আছেন তাদের মেডিকেল টেস্ট অলরেডি হয়তো শেষও হয়ে গেছে। 1টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যদি যারা প্রথমবার যাচ্ছেন তারা গেট নম্বর 3 দিয়ে এন্টার করতে হয় এবং সেখান থেকে ইএনটি ডিপার্টমেন্টে গেলে আপনাদের মেডিকেল টেস্টের একটা কমন রুম আছে, একটি সেপারেট রুম আছে, সেখানে মেডিকেল টেস্ট করানো হয়। তো এটা যারা কনজিউমার অ্যাফেয়ার্স তো হয়ে গেছে, যাদের এখনও মেডিকেল টেস্ট এসব ডিপার্টমেন্টের হয়নি তাদের জন্যই এই ইনফরমেশানটা আশা করি কাজে লাগবে। আপনারা এই রুটে গেলে আপনাদের অন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে না। মেডিকেলে আপনারা সবাই জানেন অনেকগুলি গেট থাকে, কিন্তু 3 নম্বর গেট দিয়ে গেলে আপনাদের সবচেয়ে ইজিলি হবে আপনাদের মেডিকেল রুমটি খুঁজে পাওয়ার জন্য। এরপর হচ্ছে কেপিএসদের ক্ষেত্রে অনেকে অফলাইনে ফিস পেমেন্ট করতে চাইছেন। কেপিএস কেন এলডিসির অনেকের হয়তো এবার ফিস পেমেন্ট করবেন লিস্ট পেরানোর পর, তো মেডিকেলের জন্য তো তারা যে অফলাইনে যদি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে তাদের যে কোনো রেসপেক্টেড অফিসে গিয়ে সিএমওএইচ অফিসে গিয়ে সেখান থেকে আপনারা TR7 ফর্ম কালেক্ট করবেন। টোটাল 4টে কপি বানাবেন, 4টে কপি বানিয়ে নেওয়ার পর সেগুলোতে আপনারা SBI-এর মেন ব্রাঞ্চে চলে যাবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে SBI-এর মেন ব্রাঞ্চ থাকে, সেই মেন ব্রাঞ্চের একটা আলাদা কাউন্টার থাকে যেখানে আপনাদের এই TR7 ফর্ম, ট্রেজারি যে ফর্মগুলো, এছাড়া ইনকাম ট্যাক্সের রিটার্নের ফাইল, এগুলো সব একটা সেপারেট কাউন্টার থেকে সেখানে এগুলো জমা নেওয়া হয়। আপনারা যে কোনো জায়গায় হেল্প সেন্টার থেকে যাদের যে হেল্প ডেস্ক থাকে সেখান থেকে জিজ্ঞেস করেও জেনে নিতে পারেন। সেখানে আপনারা এই ফর্মটি জমা করবেন, সেখানে তারা এই জমা করার পর আপনারা যে অ্যামাউন্ট দেওয়ার পর সেখানে তারা ব্যাংকের স্ট্যাম্প লাগিয়ে দেবেন 4টে ফর্মেই এবং একটি সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বারটি পেনে লিখে দেবেন। এরপর 4টের মধ্যে 2টো কপি আপনাদেরকে ফেরত দিয়ে দেবেন, 2টো কপি ব্যাংক নিজের কাছে রেখে দেবে। এই 2টো কপির মধ্যে 1টা কপি আপনারা মেডিকেল রিপোর্টের সঙ্গে সিএমওএইচ অফিসে জমা করবেন এবং 1টা কপি আপনার কাছে থাকবে প্রুফ হিসেবে যে আপনি টাকাটা জমা দিয়েছেন। এইভাবে আপনারা অভ্যাস, এইটুকুই প্রসেস অফলাইন পেমেন্টের, আর কোনো প্রসেস নেই। অনেকে জিজ্ঞেস করছেন কোন ব্রাঞ্চে কোথায়, SBI-এর মেন ব্রাঞ্চে একটা আলাদা কাউন্টার থাকে, সেখানে কিন্তু ট্রেজারি ফর্মে চালানের টাকা জমা নেওয়া হয়, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবেন।
এরপর হচ্ছে মেডিকেল রিপোর্ট সাবমিশন নিয়ে কেপিএস ক্যান্ডিডেট মধ্যে কিছু কনফিউশন রয়ে গেছে, কেননা চিঠিতে লেখা ছিল যে মেডিকেল রিপোর্টটি সিএমওএইচ থেকে যেন হেলথ ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করে দেওয়া হয়, যেসব বিল্ডিংয়ে ফরওয়ার্ড করে দেওয়া হয়, কিন্তু সেটা হচ্ছে না। অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের হাতে হাতেই আপনাদের ফর্মটি দিয়ে দেওয়া, মেডিকেল ফিটনেসের যে রিপোর্ট সেটি দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেক এটা নিয়ে কনফিউশন আছেন যে বলা ছিল একরকম হচ্ছে একরকম, তো এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই, এটা মেবি এটা অ্যাকর্ডিং টু রুল হচ্ছে না, বাট আমার মনে হয় এটা একটা খুবই পজিটিভ স্টেপ। যদি বাই পোস্ট পাঠাতে হতো তাহলে অনেকই দেরি হওয়ার সম্ভাবনাই বেশি থাকতো, এখন যেহেতু আপনারা সবাই জানেন যে পোস্টাল সার্ভিসের কাজ অনেক দেরিতে হচ্ছে, তো তার জায়গায় আপনারা যদি হাতে হাতে পেয়ে যান তাহলে আমার মনে হয় একদিনে আপনার রিপোর্টটি জমা করে আসতে পারবেন, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা ডাইরেক্ট ওনাদের সঙ্গে কথাও বলে আসতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা আপনি নিজে স্যাটিসফাইড থাকবেন যে আপনি কাগজটা আপনার জমা হয়ে গেছে। তো আমার মনে হয় এটা নিয়ে বেশি বিতর্কতে না যাওয়াই ভালো, এটা মনে হয় যদি হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ সাইন। এবার হচ্ছে জয়েনিং যদি কেপিএস জানতে চান, তাতে আমার মনে হয় যে যেভাবে এখনও সব জায়গায় কাজ শুরু করেনি, যেহেতু নিউ ইয়ারে অনেক জায়গায় অনেক অফিসই বন্ধ আছে, খুলতে দেরি হবে, তো সেই জন্য প্লাস পিভিআরও আপনাদের শুরু হয়নি, পিভিআরের চিঠি এখনও ছাড়া হয়নি, 10 তারিখের পর বা তারপরে হয়তো মেডিকেল রিপোর্ট জমার পর ছাড়া হবে, তো সেই জন্য প্রসেস আপনাদের জয়েনিং হতে হতে প্রায় মার্চের শেষের দিক, মার্চের 15-20 আপনারা এখন ধরে রাখতে পারেন, তার মধ্যে আশা করি আপনাদের জয়েনিং হয়ে যাবে। তো কতগুলি আপডেটই আপনাদের দেওয়ার ছিল, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে থাকুন, এরপরে নেক্সট ভিডিওতে আমি আরও যা যা রিলেভেন্ট ইনফরমেশন থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।